লাগে জাগলে কেফে হাসি কেমন লাগলো তোমাদের আমার গানটা একটুখানি কমেন্ট করে জানিও। বেসুরো গলার গান। সকালবেলায় আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে ফুল দেখিয়ে, ফুলের মুখ দেখিয়ে দিনটা শুরু করলাম। আজকে মঙ্গলবার, মঙ্গলবার বেলা 10:30 সকাল 10:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। না অবশ্যই এখন তো স্টার্ট করছি, ঠিক আছে, কিন্তু গানটাও তো গেয়েছি, গানটা কেমন লাগলো একটু জানাও কিন্তু। তো আজকে হচ্ছে ঈদ, তোমরা সবাই জানো আজকে ঈদ, তো সবাইকে ঈদ মুবারক। তো আজকে ঈদ, সবাইকে ঈদ মুবারক জানাই। আর আজকে ঈদের দিনে মঙ্গলবার পড়েছে, এমনিতেও আজকে ওর বাবার ছুটি, ওর বাবা তাও গেছে একটুখানি গাড়ির কিছু কাজ করানো আছে, গ্যারেজে গেছে, আর অফিসেও যাবে, যাবে না দাদা এক্ষুনি চলে আসবে, মানে এখন 10:30 বাজে, 11:30 মধ্যে চলে আসবে। তো আমি কিছু কাঁচা আজকেও কাজবো, বেডশিট আরেকটা ভিজিয়েছি কাঁচবো। আর এখানে রান্না হচ্ছে, মানে রান্না বলতে আজকে আলু পটলের তরকারি দুপুরবেলা নিরামিষে করবো। কেন কি করছি, কেন আজকে মঙ্গলবার, ওর পাপা ছিল, ড্রিমও ছিল, সব ছিল, কিন্তু অন্যদিন বললে ও যেদিনই ছুটি থাকে কোনো না কোনো কারণে সেদিনই বৃহস্পতিবার, নাহলে মঙ্গলবার পড়ে যায়, এটাই হচ্ছে অনেকটা বাজে ব্যাপার। চলো স্নান করার পরে আবার আসবো, ঠিক আছে, ব্লগটায় থাকো, দুপুরবেলার পরে আবার আসছি সারাদিনের রুটি রুজি নিয়ে, আর দুপুরবেলার পরে গল্প করতে আসছি, ঠিক আছে। দিয়ে জলওয়ালাকে বললাম জল নেই, জলের এটা মেজে দিয়েছি, পুরো উপর করে দিয়েছি ভালো করে মেজে, দিয়ে জল দিয়ে গেছে ক্যান, ও আমার হাজব্যান্ড এসে আর কি ওটাকে ঢালবে, আমি ঢালতে পারি না। দুধ নিলাম আর দুধ চাল দিচ্ছি, হয়েই গেছে প্রায় ঝোল কমপ্লিট। এবার দেখি ওই টমেটো চাটনিটা বানাবো ভাবছি, দিয়ে চানটা করতে যাবো, এখনও চান করতে যাইনি তোমাদেরকে, আমি আরও আধ ঘন্টা আগে বলেছি চান করতে যাবো, তো চান করিনি, কেচে দিলাম এই যে বেডশিটটা, দেখছো কেমন হাওয়া, ক্লিপ মানে দিলেও ক্লিপ সহ উড়ে চলে যায় জানো, আমার ওই নাইটিটা তো ক্লিপ সহ উড়ে চলে গেছে, কাঁচা হয়ে গেছে বেডশিটটা। আজকে সেরকম কিছু কাজ নেই, একটা শার্ট কেচেছি, একটা প্যান্ট, একটা বেডশিট, আর কিছু কাচবো না, আর আমি চান করবো, চাটনিটা বানিয়ে নিয়ে আগে গা ধুলাম, জাস্ট মাথাটা ভেজা যায়নি, মাথায় জল দিইনি, গাটা ধুয়ে নিলাম, আর ঋদ্ধিকে চান করালাম, ঋদ্ধি স্নান হয়ে গেছে, আর আমার ঘর পরিষ্কার সব হয়ে গেছে, ঘর পরিষ্কার হয়ে গেছে, ঋদ্ধি স্নান হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে। চলো আবার আমি পরে আসছি স্নানের পরে তোমাদের সাথে কথা বলতে, ব্লগটায় থাকো। এখনো চান করতে যাইনি আমি, আবার চলে এলাম ব্লগ নিয়ে, এটা হচ্ছে ব্লগে চলে এলাম, চান করিনি আমি, গোলাপ জামুন পাউডার ছিল, গোলাপ জামুন পাউডারটা নষ্ট হচ্ছিল অনেকদিন থেকেই, পড়েই ছিল, তাই জন্য গোটা রসগোল্লার মতন আর কি, মানে কান্তরা টাইপের বানাবো বলে আর কি, সেই গোলাপ জামুন বানাবো বলে মিষ্টির রস কোটে রেখে দিয়েছি, এই যো চিনি দিয়ে, বেশি ঘনত্ব করিনি রসটা, যাতে না টান, মানে যাতে টানতে পারে আর কি, এটা তো ময়দা মেশাইনি আজকে, কেমন হয়ে যাচ্ছে ওর জন্য, ময়দা মেশাইনি আজকে, শুধুই করছি, কেমন হবে জানি না, এর আগে একদিন করেছিলাম হেভি সুন্দর খেতে হয়েছিলো, কিন্তু ময়দা মিশিয়েছিলাম বলে ফেটে গেছিলো, তো আজকেও তো দেখছি ফেটে যাচ্ছে, তাই আমি ভাবলাম যে আজকে তাহলে আর ময়দা মেশাবো না, এটা লম্বা করেছি ঋদ্ধি খাবে বললো, লম্বা ল্যাংচার মতন, তো আজকে ময়দা মেশাবো না, তাহলে দেখি কি হয়, তো আজকেও দেখছি ভালোই ফেটে গেলো দেওয়ার সাথে সাথে, মাখাটা ঠিকঠাক হয়নি নাকি, দুধ দিয়ে মেখেছি ওই জন্য তো দুধটা নিয়েছি, যে দুধ দিয়ে মেখেছি, দেখো কেমন হয় শেষ পর্যন্ত। চলো চান করে আসছি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, এখনো স্নানও হয়নি, 12টা বেজে গেছে, সেই 10:30 থেকে ব্লগ শুরু করছি তোমাদের সাথে, কত কাচলাম, ঘর ঠর পরিষ্কার করলাম, তারপরে তরকারি বানালাম, এখনো ঋদ্ধির পাপা আসেনি, 12টার বেশি বেজে গেছে, ফোন করলো বলে একটু লেট হবে, 1টা 1:30 বাজবে, তাহলে ঠিক আছে আসার সাথেই খাবো, তাহলে আমি কী করবো কী করবো, তাই এটা বানাতে লেগে গেলাম, ঠিক আছে তোমরা ব্লগটাই থাকো, ঋদ্ধির তো অনেকক্ষণ একটা স্নান হয়ে গেছে, ও খেলছে, আসছি ব্লগে। ফাইনালি চান করে চলে এলাম, স্নান হয়ে গেছে, চান হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, শুনতে পাবে না, বললাম যে শুনতে পাবে না, ওখানে এতটাই হাওয়ার আওয়াজ, এখন বাজে হচ্ছে দুপুর 1টা, আর আমার স্নান হয়ে গেছে, হাজবেন্ডও চলে এসেছে, তো এবার খাবো অ্যাজ ইউজুয়াল, ও
ওই ঝোলটা বানিয়েছি, তোমায় তো দেখালাম। আর যেটা করছিলাম সেটা ফাইনাল হয়ে গেছে, এই দেখো ভালো করে দেখো। এই দেখো ফ্রেন্ডস, বানিয়েছি গোলাপ জামুন। এতে ময়দা দিইনি, ময়দা মেশাইনি, গোলাপ জামুন পাউডারটা দিয়েই শুধু বানিয়েছি। এমনি কালার ভালো হয়েছে। এখন দেখো না, আমি চামচে করে এটা উল্টাতে গিয়ে রসের এপিটটাই করতে গিয়ে এটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে। এইগুলো কালারগুলো ঠিকঠাক এসেছে, এই কটা আর একটু ভাজতে হতো, এগুলো কাঁচা কাঁচা আছে মনে হয়। এইটা কালারগুলো ঠিকঠাক এসেছে। ভাতও চলছে, আজকে তো কোনো আশপাশ খেতে পারবো না। তবে কি হাওয়াটা মনে হয় যেন সবসময়তেই ব্যালকনিতেই দাঁড়ায়, সত্যি বলছি ফ্যানের হাওয়াও যেন মানে ভালো লাগছে না। এইখানে একটুখানি লঙ্কাগুলোকে রোদে দিয়েছি, লঙ্কাগুলোকে বলে দিয়েছি। লঙ্কার যে কৌটোটা সেটা মানে এখানে হাওয়ার আওয়াজের জন্য, যে জন্য এখানে কথা বলি না। এই জাস্ট বানানো সব হয়ে গেছে, ভাতটা হয়ে গেলেই খেয়ে নেবো, খেয়ে দমে ঘুম দেবো। চোখ বুঝতে পারছো দেখি প্রচন্ড ঘুম পাচ্ছে, যদি কালকে রাত্রে এতটাই গরম ছিল। একবার এইখানে দরজাটার এইখানটা এসে শুচ্ছি, একবার মশারির ভিতর হাওয়া ঢুকছে না, মানে একটা বেকার অবস্থা ছিল কালকে। ওই জন্য ঘুমটা ভালো প্রপারলি হয়নি, প্রপারলি হয়নি বলে চোখ মুখের অবস্থা ছিল, ঘুম পাচ্ছে প্রচণ্ড। তো উঠে পড়ি ঘুমাবো, তো থাকো ব্লগটাতে, ব্লগটায় থাকো। আজকে মঙ্গলবার, এখন বাজে দুপুর একটা। ভাত ভাত খেয়ে একটু ঘুম দিই টেনে, চোখ মুখটা ফুলি, ঘুমিয়ে ঘুমিয়ে বিকেলবেলা আসছি। সন্ধেবেলায় দেখি ওর পাপা তো চলে এসছে ডিউটি থেকে, তো এসে গেছে মানে কোথাওটা যাবো সেটাও তোমাদের সাথে এখানে এই ব্লগটাতে অ্যাড করে দেবো কোথাও যদি যাই। আর এমনি ন্যাচুরালি ব্লগটায় থাকো, সন্ধেবেলা উঠে গল্প করছি, একটু কথা বলবো।